আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা প্রত্যেকটা পেশেন্টকে আপনাদের মাঝে হাজির করি। ডিপিআরসির পক্ষ থেকে প্রত্যেকটা পেশেন্টকে আপনারা ওনাদের কি হয়েছিল, কি রোগ নিয়ে এসেছে, ডক্টর সফিরা প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছে, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো আজকে ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম আমি, মোহাম্মদ সৌরভ হোসেন। আমার সাথে নতুন অতিথি আছে, উনি মিসেস মনোয়ারা বেগম। দর্শক, এর আগের ভিডিওতে আমরা আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করেছি। আজকে যিনি আছেন আমার সাথে, মিসেস মনোয়ারা বেগম, ওনার সমস্যা ছিল অস্টিওআর্থ্রাইটিস প্লাস পিএলআইডি। তো ওনার যে পিএলআইডি সমস্যাটা ছিল সেটা ছিল 4 এবং 5 নম্বর ডিস্কে। তো সেটা হচ্ছে একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছিল, মানে উনি বিছানা থেকে উঠতে পারছে না, শুয়ে থাকতে হচ্ছে, ব্যথা খুব যন্ত্রণা, সেই রোগটা নিয়ে ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন। তো আসুন দর্শক, কি হয়েছিল প্রথম থেকে আমরা একটু জানবো ওনার মুখ থেকেই। চলুন ওনার সাথে একটু কথা বলে নিই। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম অনুরা বেগম। কোথা থেকে আসছেন? জি, আচ্ছা ম্যাডাম, আমরা তো জানি যে আপনার মূল সমস্যাটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, দুই হাঁটুতে আপনার সমস্যা। তো আর হচ্ছে পিএলআইডি, অর্থাৎ মাজাতে হচ্ছে আপনার হাড় চেপে গিয়ে হচ্ছে আপনার নার্ভে চাপ খেয়েছে। তো আসলে সেই সমস্যাটা তো আপনি প্রথম অবস্থা জানতেন না, প্রথম অবস্থা শুধু আপনার ব্যথাটা অনুভব করতেন। আপনি যখন ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যারকে দেখালেন, তখন স্যার আপনাকে বলে দিয়েছে যে আপনার এই ধরনের সমস্যা। তো কখন থেকে, মানে কখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি এরকম একটা সমস্যা পড়তেছেন বা এই ব্যথা যন্ত্রণা ভুগতেছেন? কখন থেকে ওষুধ দর্শক হয়েছে? আমার এই সমস্যাটা হয়েছে, অনেক ওষুধ বড়ি খাইছি, অনেক সব কিছু করছি। আগে শরীর শক্তি আছে, জোড়া ছিল, চলতে হয়েছি, করতে পারছি, এখন তো দিন দিনে আকানো যেতে আসে। আপনার তো মূল সমস্যাটা ছিল প্রচন্ড ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, আপনি ঠিকঠাক মতো হাঁটতে পারতেন না। সেই সমস্যাটা কখন থেকে শুরু হয়েছে? 10 বছর আগের থেকে? 10 বছর আগ পরের থেকে শুরু হয়েছে। বসছি, ওষুধ পরে খাইছি, ভালো হয়েছি, ভালো হওয়ার পরে একটু খাওয়াতে হয়েছি। আচ্ছা, খাওয়া কোনো বাদ আছে, এই ডাক্তার তুই, এই ডাক্তার, এই ডাক্তার তুই, ওই ডাক্তার, ওই ডাক্তার তুই, কত ডাক্তার দেখাইয়ে। আপনি যতদিন পর্যন্ত ওষুধগুলো খাচ্ছেন, ভালো থাকতেছেন, ওষুধগুলো বন্ধ দিলে আবার ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এইভাবে খাইছি, রয়েছি, এই হাঁড়ুর মিলে শুই দিয়েছি, এইভাবে শুয়েছি। আপনি যখন ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে ভর্তি হওয়ার কথা বললো, আপনি ভর্তি হয়ে গেলেন, ভর্তি হওয়ার কতদিন, আজকে কতদিন? ভর্তি হয়েছি 15 দিন। 15 দিন? হ্যাঁ। আচ্ছা, 15 দিনে আগের চাইতে আপনি কতটুকু সুস্থ হয়েছেন? ওই সে আল্লাহ ভাগ্য যা আছে তাই হয়েছি, কোনো অসুবিধা হয় না। জি, আগে তো আপনি চলাফেরা বা হাঁটা চলায় আপনি অনেক অসুবিধা হতো, বসতে পারতেন না, শুয়ে থাকতে পারতেন না বেশিক্ষণ, হাঁটতেও পারতেন না বেশিক্ষণ। তো এখন কি অবস্থা ম্যাম? এখন ব্যথা যন্ত্রণা কিছু কমছে, বুঝছেন? মানে আগের চাইতে এখন একটু স্বাভাবিক আছে। দর্শক, শুনতে পেলেন আমাদের ম্যাম যা বললো, উনি আজ থেকে 10 বছর আগে পিএলআইডি রোগে আক্রান্ত হয়েছিল, আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন। উনি অনেক ডক্টর দেখিয়েছেন কিন্তু উনি সঠিক একটা ট্রিটমেন্ট পাননি। যত জায়গায় গিয়েছেন ডক্টররা কিছু ওষুধ লিখে দিয়েছে, ওই ওষুধগুলো খাচ্ছেন, যতদিন পর্যন্ত খাচ্ছেন ততদিন পর্যন্ত ভালো থাকছেন, ওষুধগুলো বন্ধ দিলে আবার আগের সমস্যা শুরু হচ্ছে। তো আসলে সব মিলিয়ে যেটা উনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে উনি আসলে সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি। তো দর্শক, আমি এখানেই শেষ করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।